নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব নাম্বার সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। তা নাম্বার সিস্টেমের আমরা এর আগেও আলোচনা করেছি, আর আজকে কিছু সেই রকম সিলেক্টিভ কোশ্চেন, তা সিলেক্টিভ কোশ্চেন নিয়ে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেগুলোই আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা অনুগ্রহপূর্বক আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তা প্রথম প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট ইন দ্য ফলোয়িং প্রোডাক্ট। মানে এই কোশ্চেনের বাংলা হলো ইউনিট ডিজিট মানে একক সংখ্যা, এই 207 × 781 × 39 × 94 এই যে সংখ্যাগুলো আছে এর এককের সংখ্যাগুলোর প্রোডাক্ট মানে গুণফল কত হবে। মানে আমরা এখানে করবো 207 এর ক্ষেত্রে 7, 281 এর ক্ষেত্রে 1, 39 এর ক্ষেত্রে 9 এবং 94 এর ক্ষেত্রে 4। তাহলে 7 কে 1 দিয়ে গুণ করলে 7 কে 7, 7 কে 9 দিয়ে গুণ করলে 7 9 63, তাহলে 63 3, আর সেই 3 এর সাথে 4 গুণ করলে 3 = 12। তাহলে আমাদের ইউনিট ডিজিট সংখ্যা কত হবে? 12। তা যারা বলছেন উত্তর অপশন ডি, তাদের সফল উত্তর সঠিক। চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, When a number is divided by 296, কোন একটা সংখ্যা আছে সেই সংখ্যাকে যখন ভাগ করা হয় 296 দিয়ে, দ্য রিমাইন্ডার ইজ 75। তাহলে রিমাইন্ডার থাকে আমাদের কত? 75। তাহলে কোন একটা সংখ্যা আছে সেই সংখ্যাটাকে যদি 296 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের রিমাইন্ডার কত থাকে? 75। এবার হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার, তাহলে সেই অবশিষ্ট অংশ কত থাকবে যদি ইট ইজ ডিভাইডেড বাই 37। তাহলে যদি সেই সংখ্যাটাকে আমরা 37 দিয়ে ভাগ করি তাহলে কত রিমাইন্ডার থাকবে? তাহলে খুবই সোজা আর খুবই ইজি অঙ্কটা। তা আপনারা এই শর্টকাট ট্রিক্সটা দেখে নেন। তা এরকম ক্ষেত্রে এই রিমাইন্ডার যেটা আছে সেই রিমাইন্ডারকে আপনারা যদি এই 37 37 দিয়ে ভাগ করে দেন, ভাগ করে যেটা আপনাদের রিমাইন্ডার বেরোবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল উত্তর। তাহলে রিকোয়ার্ড অ্যান্সার কত? রিকোয়ার্ড অ্যান্সার হলো 1। তাহলে অপশন সি এখানে কিন্তু সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে ভিডিওটি আরেকবার দেখুন, আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। তা এরকম ধরনের অঙ্কে যে রিমাইন্ডারটা থাকবে সেই রিমাইন্ডারটাকে আপনারা যদি যে রিমাইন্ডারটা বলবে সেইটা দিয়ে ভাগ করলে কত হবে, তাহলে আপনারা সেই সংখ্যাটাকে সেই রিমাইন্ডার দিয়ে ভাগ করে দেবেন, তাহলে যেটা রিমাইন্ডার বেরোবে পরবর্তীতে সেটাই হবে সঠিক উত্তর। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের শুনে, হোয়াট ইজ দ্য সাম অফ অল অড নাম্বার বিটুইন 1 এন্ড 32। তার মানে কি, আমাদের জিজ্ঞেস করেছে কি সমস্ত অড মানে বিজোড় সংখ্যার সাম মানে যোগফল 1 থেকে 32 এর মধ্যে সমস্ত বিজোড় সংখ্যার যোগফল কত। তা এখানে একটা ছোট্ট ফর্মুলা আমরা ইউজ করেছি, তা আপনারা নিশ্চয়ই এটা সবাই জানেন যে দি সাম অফ অল অড নাম্বার বিটুইন 1 টু 32 ইজ, এদের দুজনের মধ্যে অন্তর কত হলো 16, 16টা নাম্বার, তাই না? তাহলে 16, তাহলে 16 কে মানে 16 হবে, তার মানে আপনাদের অড নাম্বার গুলো যদি দেওয়া হয় তাহলে 16টাই থাকবে, তাহলে 16 × 16 তাহলে 256 এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে 256 এখানে সঠিক উত্তর, কেন না 1 থেকে 32 মধ্যে অড নাম্বার 16টা থাকে, এর জন্য 16 স্কয়ার। এটা একটা ফর্মুলা, n স্কয়ার, এটা একটা ফর্মুলা, আমরা সেই ফর্মুলা এখানে ব্যবহার করেছি। চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম আপনাদের স্ক্রিনে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং নাম্বার উইল নট বি অ্যাট দ্য ইউনিট প্লেস হোয়েন এনি নাম্বার ইজ স্কোয়ার। মানে কি বলেছে আমাদের কোশ্চেনটা, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং নাম্বার, তাহলে এই নিচে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর মধ্যে কোনটা উইল নট বি দ্য ইউনিট প্লেস, তাহলে ইউনিট প্লেসে বসবে না হোয়েন এনি নাম্বার ইজ স্কোয়ার্ড। মানে যখন কোনো নাম্বারকে বর্গ করা হয় তখন ইউনিট ডিজিটে এই 4টে অপশান দেওয়া আছে তার মধ্যে কোন অপশানটা বসবে না, ঠিক আছে, বা কোন সংখ্যাটা বসবে না। তাহলে আমরা এখানে কি করেছি, আমরা স্কোয়ার করে নিয়েছি, 1 স্কোয়ার করলে 1, 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9, 4 স্কোয়ার করলে 16, 5 স্কোয়ার করলে 32, 7 স্কোয়ার করলে 49, আর 8 স্কোয়ার করলে 84, 9 স্কোয়ার করলে 81, 10 স্কোয়ার করলে 100। কেন আমরা এটা করেছি, দেখুন সবকটা করেছি যে 1 এসছে, তারপরে এই সংখ্যাগুলোর মধ্যে একের পরে 4 চলে এসছে, ঠিক আছে, তাহলে 1 এর পরে 4 চলে এসছে, আর কি থাকছে, এখানে 1 এর মাঝখানে থাকছে কি 2 আর 3, তাই না? কেন না 1 4 9 6 5 6 9 4 1 0, তার মানে কত থাকছে, যদি 3 থাকতো তাহলে 3 হতো, আর এখানে শুধু 2 আছে তাহলে আমরা এখানে 2 তে আনছি, তাহলে ইউনিট ডিজিটে যেটা আসবে না সেই সংখ্যাটি হলো এখানে
2। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে ভিডিওটি পজ করে আরেকবার দেখুন, আপনাদের মনে হচ্ছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। হাউ মেনি নাম্বার বিটুইন 1 and 100 আর ডিভিজিবল বাই 11? তাহলে সেরকম কতগুলো সংখ্যা আছে যেগুলো কিনা 1 থেকে 100 মধ্যে অবস্থিত এবং 11 বিভাজ্য? তাহলে খুবই সোজা অঙ্ক 11। আপনারা যদি নামটা পড়ে নেন তাহলে আপনারা এই সঠিক উত্তর বেরিয়ে যাবে, কেননা 11 দিয়ে বিভাজ্য হলে 11 কে 11 দিয়ে বিভাজ্য 22, 33, 44, 55, 67, 88, 99। তাহলে এরকম কটা সংখ্যা হলো? তাহলে এরকম সংখ্যা হলো 9টা। খুব ইজি অঙ্ক ছিল। চলো বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনস্টিক ভ্যালু অ্যান্ড লোকাল ভ্যালু অফ 9 in 3901? তাহলে বন্ধুরা এখানে আমাকে কি জিজ্ঞেস করেছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, দ্য ইনস্টিক ভ্যালু, ইনস্টিক ভ্যালু মানে সক্রিয় মানে অ্যাকচুয়াল মান, অ্যান্ড দ্য লোকাল ভ্যালু এবং স্থানীয় মান অফ 9 ইন 3901। তাহলে 3901 এই যে 9 সংখ্যাটা আছে তার প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু এই দুটোর মধ্যে আমাদের পার্থক্য কত? তাহলে আমরা এখানে বার করছি কি 9, তারপর দুটো 0, তাহলে 900 এটা হলো তার প্লেস ভ্যালু, আর সক্রিয় ভ্যালু 9 এর কত? 9। তাহলে এটা বিয়োগ করলে আমাদের উত্তর হচ্ছে কত? 891। তাহলে 891 বন্ধুরা আমাদের এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য লিস্ট নাম্বার অফ 8 ডিজিট হুইচ বিগিন উইথ 8 and end with 6? তার মানে কি বলেছে যে আমাদের পার্থক্য বার করতে হবে 8 ডিজিট মানে 8 সংখ্যার সেই গ্রেটেস্ট নাম্বারটা কত যেগুলো 8 দিয়ে শুরু হয় এবং 6 দিয়ে শেষ হয় এবং লিস্ট নাম্বারটা কত। তাহলে 8 ঘরে সেই সংখ্যাটা যেটা আপনাদের 8 দিয়ে শুরু হয় লিখেছি আর 9 দিয়ে শেষ হয়, 6 দিয়ে শেষ হয় লিখেছি, তা তার মাঝখানে সবগুলো 9 হবে, কেন না এইটাই তো সবচেয়ে বড় সংখ্যা হবে। আর ছোট সংখ্যাটা কত হবে যার শুরু 8 দিয়ে হবে আর শেষ 6 দিয়ে হবে, মাঝখানে গুলো 0, কেন বড় সংখ্যার ক্ষেত্রে আপনারা সব 9 ধরেন আর ছোট সংখ্যার ক্ষেত্রে 0 ধরেন। তাহলে আমরা এখানে সঠিক উত্তর বার করেছি, তা সঠিক উত্তর বেরিয়েছে 999990। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত? যারা বলছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইফ 2^32 + 1 ইজ এক্স্যাক্টলি ডিভাইজেবল বাই 3 ডিভিজেবল বাই 641, তাহলে 2^32 + 1 যদি ডিভিজেবল হয় 641 দ্বারা, তাহলে হুইচ ওয়ান অফ দি ফলোয়িং এর মধ্যে কোনটা ইজ অলসো ডিভিজিবল বাই 641? তাহলে এর মধ্যে কোনটা আমাদের 641 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? তাহলে খুবই সোজা কিভাবে করতে হবে জাস্ট ঠিকঠাক বুঝে নিতে হবে। দেখুন এর পাওয়ার 32, তা 2^32, তাহলে আমাকে সেই সংখ্যাটাই বার করতে হবে যেটাই 32 এর গুণিতক, তাই না? তা 32 এর গুণিতক আমাদের এখানে কোনটা হচ্ছে, 18 কি যায়, 16 কি যায়, 33 কি যায় না 96 যায়? তা যেহেতু আমাদের 96 যাচ্ছে, কেন না আমরা যদি 32 কে 3 দিয়ে গুণ করি তাহলে 3 × 6, 32 কে আমরা 3 দিয়ে গুণ করছি, 32 × 3 তাহলে কত হবে? তাহলে 3 × 6 আর 3 × 3 = 9, তাহলে 96, তাহলে 2^96 + 1, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কত? অপশন বি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। হুইচ অফ দি গ্রেটেস্ট ওয়ান অফ দি ফলোয়িং নাম্বার, তাহলে এই যে নাম্বারগুলো আছে তার মধ্যে কোন সংখ্যাটা বড়? তা প্রথমে আছে 3^2 স্কোয়ার, তাহলে 3^2 যোগ করলে কত? 6, 6^2 = 36। পরবর্তী আছে 2^2 তার স্কোয়ার, তাহলে 2^2 = 4, 4^2 = 16, 16^2 = 256 লিখেছি, তারপরে 2×2×2, তাহলে 2×2×2 করলে কত হবে? 8, 8^2 = 64, আর 4^3, তাহলে 4^3 করলে 3×4 পরপর গুণ, এর কারণে হচ্ছে 64। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি যে কোনটা সব থেকে গ্রেটেস্ট নাম্বার, তা এর মধ্যে অপশন বি এখানে কিন্তু সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইফ x < 0 < y, দেন হুইচ অফ দ্য ফলোয়িং রিলেশন ইজ কারেক্ট? তা বলেছে কি x সংখ্যাটা 0 থেকে ছোট এবং 0 y থেকে ছোট, তাহলে এই সংখ্যাটা এদের মধ্যে যে রিলেশন আছে সেই রিলেশনটা কি? তা আমরা লিখেছি x এর ভ্যালু < 0, তাহলে 0 থেকে কম, আর 0 > কি y থেকে বড়, তা সেটাই আমরা লিখেছি, তাহলে 1/x > 0 হবে আর 1/y < 0 হবে, তাই এটাই লিখেছি, তাহলে 1/x > 1/y এখানে কিন্তু এখানে সঠিক উত্তর। তাই যারা বলছেন অপশন ডি তাদের উত্তরটা কিন্তু এখানে সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য এক্সপ্রেশন 33.33
ডিভাইড 1.1 সিম্পলিফাইজ অ্যাস, তাহলে এটা আমাদের ভাগ করতে হবে খুবই সোজা অঙ্ক বন্ধুরা। দশমিকটা সরিয়ে দিয়েছি, দশমিকটা সরিয়ে দিলে দুদিকে দশমিকটা সরিয়ে দিই, তা দশমিকটা সরিয়ে দিলে আমাদের কত উত্তর আসে আমরা এখানে দেখে নিচ্ছি যে 33.33, আর এখানে 33.33 থেকে তিন গুণের নিচে দুটো শূন্য আসবে, আর একটার ক্ষেত্রে আমরা এখানে কাটাকাটি করেছি। তো বন্ধুরা আপনারা ওখানে এই ক্যালকুলেশনটা করুন, আমরা এখানে ক্যালকুলেশনটা এইভাবে করেছি, আপনাদের যেভাবে ক্যালকুলেশনটা করার ইচ্ছা আপনারা সেইভাবে ক্যালকুলেশনটা করুন। এই ক্যালকুলেশনটা করলেই দেখুন 30.3 এখানে সঠিক উত্তর বেরোবে, কেন না যেহেতু ভাগ আছে তাই গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টে রেখেছি। এবার আপনারা যে প্রসেসে এই ক্যালকুলেশনগুলো করেন সেগুলো করেন, দেখুন 30.3 এখানে সঠিক উত্তর হবে অপশান বি। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে দ্য নাম্বার নিয়ারেস্ট টু 7671 দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজেবল বাই 38 ইজ, তাহলে আমাদের সেই সংখ্যাটা কত, তা আমাদের সেই সংখ্যাটা এখানে বার করতে হবে। তো বন্ধুরা এই অঙ্কটা আমাদের কিভাবে করতে হবে, দা নাম্বার সেই নাম্বারটা কত নিয়ারেস্ট টু 7671, তাহলে 7671 সে তার কাছে কোন নাম্বারটা ইজ দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 38, তাহলে 7671 এর নিকটবর্তী কোন সংখ্যা যেটা 38 দিয়ে ভাগ যায়। তা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব, তা অ্যাপ্লিকেশন হলো 7671 তাকে 38 দিয়ে ভাগ করব। তা ভাগ করলে আমাদের এখানে উত্তর বেরোচ্ছে কত, 201 আমাদের ভাগফল বেরোচ্ছে আর ভাগশেষ বেরোচ্ছে 33। তাহলে আমরা 7671 থেকে যদি 33 ডিভাইড করি তাহলে 7638 হচ্ছে, তাহলে 7638 যদি আমাদের সেই সংখ্যাটা হয়, তাহলে আপনারা একটা কাজ করুন যে 7638 যে সংখ্যাটা বেরোলো তার সেই সংখ্যাটাকে আপনারা 38 দিয়ে ভাগ করে দেখুন যে আপনাদের অঙ্কটা ঠিক আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, তা আপনারা যদি ক্যালকুলেশন করে দেখেন যে ওটা যদি ভাগ যাচ্ছে তাহলে সেটাই সেই নাম্বার। সেই পরবর্তী পার্ট এই যে এই অঙ্কের ভিতরে যে এটাকে আপনারা ভাগ করবেন 38 দিয়ে, ঠিক আছে, এই যে পরবর্তী পার্টটার কথা বলছি এই পরবর্তী পার্টটা জাস্ট আপনাদের অঙ্কটা ঠিক হয়েছে সেটা দেখার জন্য, ঠিক আছে। আর যদি মানে ভুল থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করছি, তাহলে 8 2 16 6 হাতে আছে 1 3 2 6 একে 7, তাহলে সেটাই আমরা এখানে করলাম। আর 38 আরেকবার দিলে এটা হয়ে যাবে, তাহলে আমরা নিশ্চয়ই এটা ভাগফল মিলে যাচ্ছে, এটা তো যেহেতু মিলে যাচ্ছে তা আমাদের এখানে সঠিক উত্তর কত 3638। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক আপনাদের স্ক্রিনে, ইফ টু নাম্বার হোয়েন ডিভাইডেড বাই এ সার্টেন ডিভাইজার গিভ রিমাইন্ডার 35 and 30 respectively and when their sum is divided by the same divisor the remainder is 20, তাহলে then the divisor is, তাহলে আমাদের বার করতে হবে কত, বার করতে হবে ডিভাইজারটা কত। তাহলে আমরা এখানে সবার আগে আমাদের এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা আমরা যদি ভালো করে বুঝি তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে ডিভাইজার এটা হচ্ছে ভাজক, ডিভিডেন্ড ভাজ্য, কোশেন্ট ভাগ ফল, আর রিমাইন্ডার হচ্ছে ভাগশেষ। তাই এখানে বলেছে কি, ইফ টু নাম্বার হোয়েন ডিভাইডেড বাই এ সার্টেন ডিভাইজার, দুটো নাম্বার আছে তা যখন সেটাকে একটা ডিভাইজার মানে ভাজ্য দিয়ে ভাগ করা হয়, গিভ রিমাইন্ডার, রিমাইন্ডার এই শেষে থাকে 35 এবং 30 রেসপেক্টিভলি, অ্যান্ড হোয়েন দেয়ার সাম ইজ ডিভাইডেড বাই দা সেম ডিভাইজার, সেই সামটাকে যে সামটা হলো তা সেই সামটাকে যদি ডিভাইড করা হয় তা সেম নাম্বার সেই একই নাম্বার দিয়ে মানে সেম ডিভাইজার সেই একই ডিভাইজার দিয়ে, তাহলে একই ডিভাইজার দিয়ে আমরা ভাগ করছি, দা রিমাইন্ডার ইজ 20, তাহলে আমাদের 20 রিমাইন্ডার থাকে, দেন দা ডিভাইজার ইজ, তাহলে আমাদের ডিভাইজারটা কত সেটা আমাদের এখানে বার করতে হবে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করি, আর স্টেপ বাই স্টেপ অঙ্কটা করে স্টেপ বাই স্টেপ বুঝে নিই। তাহলে আমরা ধরছি কি, লেট এ অ্যান্ড বি দ্য নাম্বার অ্যান্ড এক্স ইজ দ্য ডিভাইজার, তা সেভাবে করছি, তা সেই ক্যালকুলেশন করি আমরা, এ ইজ ইকুয়াল টু কে একটা ধ্রুবক রাশি কে এক্স প্লাস 35, আর বি ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস 30 এটা আমরা লিখতে পারি, অ্যান্ড এ প্লাস বি ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস 20 এটা আমরা লিখতে পারি। তা আপনারা যদি এই তিনটি ইকুয়েশন বুঝতে পারেন তাহলে আপনারা কে এক্স প্লাস 35 প্লাস এম এক্স প্লাস 30 ইজ ইকুয়াল টু এন এক্স প্লাস 20, কি কেন না এখানে এখন 35 30 আর 20 এই তিনটে রাশি কিন্তু এখানে দেওয়া আছে, তা সেটার কি ধরে আমরা ক্যালকুলেশন করেছি, তা ধ্রুবক তিনটের মান এক জায়গায় করে ফেলেছি, তা এক জায়গায় করার পর তাহলে সেই দ্য পসিবল হয়ে এক্স এর ভ্যালু কত থাকবে যখন 45 থাকবে তখন কিন্তু এর ভ্যালুটা করা যেতে পারে। তাহলে সঠিক উত্তর কত হলো, সঠিক উত্তর অপশান সিটা সঠিক। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। ইন অর্ডার দ্যাট দ্য নাম্বার 1y
3y6 be divisible by 11 the digit y should be খুবই ভালো অঙ্ক দিয়েছে, এটা বিভেদ্যতার অঙ্ক। তা এই যে y এর ভ্যালু কত বসলে সেই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যায়, তা আপনারা নিশ্চয়ই জানেন 11 এর বিভেদ্যতার নিয়ম কি, না জোড় সংখ্যা থেকে বিজোড় সংখ্যা বিয়োগ করলে সেটা যদি শূন্য অথবা আমাদের 11 দ্বারা বিভাজ্য হয়, তা সেটা যদি আমাদের 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা আমাদের 11 দিয়ে ভাগ যাবে, তাই না? তাহলে আমরা কি করব, আমরা করব 6+3+6 এই তিনটাকে যোগ করলাম, ঠিক আছে, আর ওই সংখ্যা y-টা লিখে দিলাম। তাহলে 6 এর সাথে আমরা যদি 3 যোগ করি 36 9 আর একে 10, তাহলে ওই সংখ্যাটা কত হবে, এই 10 হলো আর y এর মান কত হবে, তাহলে y আর y এই দুটো y, তাহলে এখানে 36 9 একে 10 আর আমরা এখানে y যোগ y মানে 5 5 করে ধরে নিই, তার মানে এটাকে 5 ধরছি আর এটাকে 5 ধরছি, তাই না? তার মানে কত, 5 আর 5 10 আর এখানে হচ্ছে 6 আর 3 9 একে 11, তাহলে 10 এর থেকে 11 বাদ দিলে কত থাকে, 1 থাকে, তাহলে নিশ্চয়ই সেই সংখ্যাটা এমন সংখ্যাই হবে যে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। আশা করি বন্ধুরা, তাহলে বন্ধুরা আমরা এখানে দেখে নিলাম কি 6 আর 3 9 একে 10 আর ওই সংখ্যাটা যদি 5 5 ধরে নিই 5 আর 5 10, তাহলে আমরা 11 দ্বারা বিভাজ্যের নিয়ম জানি, তাহলে কোন সংখ্যা 11 দিয়ে বিভাজ্য হবে যদি সেই সংখ্যার জোড় স্থানের অঙ্কগুলির সমষ্টি এবং বিজোড় স্থানের অঙ্কগুলির সমষ্টি এর পার্থক্য শূন্য অথবা 11 দিয়ে বিভাজ্য হয়, তা সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর কত হবে, তা এখানে আমরা পেয়ে গেছি এর সঠিক উত্তর হবে অপশন বি। চলে আসছি পরবর্তী অঙ্ক, পরবর্তী অঙ্ক আপনাদের স্ক্রিনে দা লার্জেস্ট পজিটিভ ইন্টিজার, এই লার্জেস্ট মানে সবচেয়ে বড় পজিটিভ মানে ধনাত্মক, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, দ্যাট ডিভাইস যেটা ভাগ করা যায় অল দা ইন্টিজার অফ দা ফর্ম ইন কিউব মাইনাস এন, হোয়ার এন ইজ এনি ইন্টিজার, এন হলো সেই পূর্ণ সংখ্যা, সেই সংখ্যাটা কত যে সংখ্যাকে এন কিউব মাইনাস এন দিয়ে ভাগ করা যায়, তাহলে খুবই সোজা অঙ্কটা, তাহলে এন কিউব মাইনাস এন, তাই এখানে আমরা এটাকে এইভাবে ভেঙেছি, এইভাবে নিশ্চয়ই আমরা এটাকে ভেঙে লিখতে পারি, তা আমরা এটাকে ভেঙে নিয়েছি, ইন ইট দা লিস্ট ভ্যালু অফ এন মাইনাস ওয়ান উইল বি ওয়ান, তাহলে এন কিউব মাইনাস এন টু ইন্টু ওয়ান ইন্টু 3 is equal to 6, তাহলে সেই সংখ্যাটা কত হলো, সেই সংখ্যাটা 6। আশা করি আপনারা এই লাইনটা বুঝতে পেরেছেন, যদি এই লাইনটা না বুঝতে পারেন ভিডিওটি আরেকবার দেখুন বা আপনারা খাতায় অঙ্কটি করে নেন, খাতায় অঙ্কটি করলে দেখুন n কিউব মাইনাস n কে এই ফর্মে লেখা যায় কি না, কেন না লেখা লিখবো কেন, তার সুবিধা নিশ্চয়ই আমাদের সুবিধা আছে, আমাদের সুবিধার জন্য আমরা এই ফর্মে লিখতে পারছি কিনা, তাহলে লিখতে যদি পারি তাহলে আমরা এখানে প্রথম তিনটে সংখ্যা দিয়ে কাজ করেছি, তা প্রথম তিনটে সংখ্যা দিয়ে আমাদের কাজ করে আমাদের 6 উত্তর বেরিয়েছে, তাহলে অপশন ডি যারা বলছে তাদের উত্তরটা এখানে সঠিক। ঠিক আছে বন্ধুরা, তো চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের শুনে, দা সাম অফ এনি টু ইরেশনাল মানে অমূলক নাম্বার ইজ, তাহলে সাম মানে যোগফল, এনি টু দুটো অমূলক নাম্বারের যোগফল কত, তাহলে এ রেশনাল অর অ্যান ইরেশনাল নাম্বার, মানে সেটা একটা ইরেশনাল নাম্বার হতে পারে আবার একটা ইরেশনাল নাম্বার হতে পারে। নেক্সট বলেছে কি অলওয়েজ অ্যান ইরেশনাল নাম্বার, সবসময় অমূলক সংখ্যা হবে, আর অলওয়েজ রিলেশনাল নাম্বার না সবসময় একটা রিলেশনাল নাম্বার থাকবে, রেশনাল নাম্বার থাকবে না অলওয়েজ অ্যান ইন্টিজার না সবসময় একটা পূর্ণ সংখ্যা থাকবে, তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা, না এর সঠিক উত্তর হবে এ রেশনাল অর অ্যান ইরেশনাল, মানে মূলক সংখ্যাও হতে পারে আবার অমূলক সংখ্যাও হতে পারে। ঠিক আছে বন্ধুরা, তা এটা একটা কোশ্চেনের অঙ্ক ছিল, তা এটা পেডাগজি থেকে আসতে পারে, এগুলো সাবজেক্টিভ অঙ্ক, এগুলো পেডাগজির মধ্যে আসতে পারে বা অঙ্কের ক্ষেত্রে আপনাদের এরকম অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় আসতে পারে। তো চলুন যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, রুট ওভার মাইনাস ওয়ান ইজ, এ ন্যাচারাল নাম্বার মানে একটা প্রাকৃতিক সংখ্যা, এ ন্যাচারাল নাম্বার, এ একটা মূলক সংখ্যা, এ রিয়েল নাম্বার, একটা প্রকৃত সংখ্যা না নান অফ দিস, তাহলে কোনটা সঠিক উত্তর হবে, তাহলে রুট ওভার অফ মাইনাস ওয়ান এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নান অফ দিস। চলে আসছি পরবর্তী প্রশ্ন, রুট থ্রি ইজ অ্যান ইরেশনাল নাম্বার, তার মানে একটা অমূলক সংখ্যা, এ রেশনাল নাম্বার, একটা মূলক সংখ্যা, আর অপশন সি হচ্ছে অ্যান ইন্টিজার, একটা পূর্ণ সংখ্যা, ন্যাচারাল নাম্বার মানে একটা প্রাকৃত সংখ্যা বা প্রকৃত সংখ্যা, এর সঠিক উত্তর কত হবে, না এর সঠিক উত্তর হবে অ্যান ইরেশনাল নাম্বার, একটা অমূলক সংখ্যা। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলছে ইন এ ডিভিশন ডিভাইজার ইজ, তাহলে আমাদের এখানে আমাদের এই ফর্মুলাটা এখানে আমাদের বার করতে দিয়েছে যে ভাগের ফর্মুলাটা কি হবে, তা আমরা নিশ্চয়ই এর আগে ফর্মুলা অঙ্ক করে জেনে এসেছি যে ডিভিজার কোশেন্ট ডিভিডেন্ড আর রিমাইন্ডার এর মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা আমাদের এই চারটে অপশনের মধ্যে বার করতে হবে। তাহলে দেখুন আপনারা যে আমরা ডিভিডেন্ড থেকে যদি রিমাইন্ডার বাদ দিই তাহলে সেটাকে যদি ভাগ করি কোশেন দিয়ে তাহলে আমাদের ডিভাইজার কি সেটা আমাদের এখানে কিন্তু বেরিয়ে যায়, তাহলে অপশন ডি হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তর হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নেবো,
এই যে হাউ মেনি প্রাইম নাম্বার আর দেয়ার বিটুইন 90 এন্ড 100, 90 থেকে 100 মধ্যে কতগুলো প্রাইম নাম্বার, মানে কতগুলো মৌলিক সংখ্যা আছে আমাদের এখানে বার করতে হবে। তা আপনারা দেখছেন এখানে কি কাটাকুটি কি কাটাকুটি করা হয়েছে, তা কাটাকুটিটা কিরকম করা হয়েছে, তা এটা জাস্ট আপনাদের মৌলিক ফর্মুলা বার করার একটা শর্টকাট ট্রিক বা টেকনিক। তা এর মাধ্যমে আপনারা এক থেকে মানে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি শর্টকাট ট্রিপস এর মাধ্যম যেটা সেই মাধ্যমে বার করতে পারে। তা এখানে আমরা কি করেছি, প্রথমে 1 থেকে 6 অব্দি লিখেছি, তারপর থেকে 7 থেকে 12 এরকম ভাবে পরপর লিখে গেছি। তাহলে পরপর লিখে যাওয়ার পরে এক, তাহলে এক আমাদের কি হবে, এক মৌলিক না যৌগিক না, তাহলে একটাকে বাদ দিয়েছি। তাই আমরা 2 থেকে শুরু করেছি, 2 হবে, তারপরে কত হবে, 2 পরে 3 হবে, তাই না, 3 পরে 4 যেহেতু হবে না, আর 5 হবে, ওই জন্য 5 আমরা গোল করে রেখেছি, আর আমাদের এখানে 6, এখানে 6 হবে না, ঠিক আছে, 6 হবে না। তা এইটা আমরা ফার্স্ট লাইন থেকে করলাম। এইবার 2 সাথে সাথে কোনগুলো, যে 2 দেখুন সব কটা পর 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 সব 2 দিয়ে ভাগ যায় এগুলো কেটেছি, 3 দিয়ে ভাগ যায় ওগুলো কেটেছি, 4 দিয়ে দেখুন পরবর্তীগুলোকে সবই ভাগ যাচ্ছে সেগুলো আমরা কেটেছি, আর 5 দিয়ে এগুলোকে ভাগ যাচ্ছে না আমরা রেখেছি, 6 দিয়ে এগুলোকে ভাগ যাচ্ছে বলে কেটেছি। এইবার এবার দেখুন 7 যদি ফর্মুলা পড়েন, 7 × 7, 7 × 14, তার মানে 7 যদি আপনারা মানে যদি 7 নামতা পড়েন তাহলে দেখুন 7, 21, 14, 7, 14, 21, 28, 35, 42 বাদ যাচ্ছে। আবার এখানে আপনার 5 যদি পড়েন তাহলে 5, 15, 20, 25 এটাও এখানে বাদ যাচ্ছে, ওই জন্য ক্রস মেরেছি। আবার এখানে দেখুন যে এই 30, 25 বা 40, 45, 50 এটাকে পাঁচ দিয়ে যাচ্ছে, তারপর 49, 56, 63, 70, 74 এটাকেও যাচ্ছে, আর 60 কে 85 এইভাবেও কাটাকাটি যাচ্ছে 5 ঘরে, আর তারপর 91, 98 এটাও কাটাকাটি যাচ্ছে, আর 90, 95, 100 এটা 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে। তাহলে যেগুলো পড়ে থাকলো সেগুলি হচ্ছে প্রাইম নাম্বার, ঠিক আছে। তাহলে আমাদের প্রাইম নাম্বার কতগুলো বেরোলো, যে 1 থেকে 100 মধ্যে আমরা এখানে ক্যালকুলেশন করে উঠতে পেরেছি, তা 1 থেকে 100 মধ্যে আমাদের দেয়ার আর হাউ মেনি নাম্বার আর দেয়ার ইন 100 to 90 to 100, তা আমরা এখানে এখানে কি করবো, এখানে গুণে নেব। তাহলে 2, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে বলছি কি হাউ মেনি প্রাইম নাম্বার আর বিটুইন 90 to 100, তাহলে 90 to 100, তাহলে আমাদের এখানে কত 25 বেরিয়ে যায়, তাই না, 25 বেরিয়েছে, আর 90 থেকে 100 মধ্যে আমাদের কটা বেরিয়েছে, তাহলে 90 থেকে 100 মধ্যে আমরা এখানে দেখে নেব যে 97, একটাই সংখ্যা, তাহলে 90 থেকে 100 মধ্যে আমাদের একটা সংখ্যা বেরিয়েছে। এটা কি 1 থেকে 100 পর্যন্ত বের করার ফর্মুলা, এটা অঙ্কের সাথে না কিন্তু অঙ্কের একটা পরোক্ষ বিষয়, কিন্তু আমরা 97 এখান থেকে গিয়ে অ্যান্সার বার করতে পেরেছি, আর যারা জানেন তাদের ক্ষেত্রে ইজি, যাতে এই ট্রিকটা আপনারা কাজে লাগাতে পারেন, যদি মনে আসছে না বা করতে পারছেন না বা কিভাবে হবে অনেকটা বড় ক্যালকুলেশন, সেখানে আপনারা এই ট্রিকটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো চলুন যাই আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ এ প্রাইম নাম্বার, তাহলে কি বলেছে এই 4 মধ্যে কোনটা প্রাইম নাম্বার। তাহলে আপনাদের যে বিভাজ্যতার সূত্র আছে, তা বিভাজ্যতার সূত্র আপনারা ক্যালকুলেশন করে যান, আর ক্যালকুলেশন করে যেটা আপনাদের সঠিক উত্তর হবে সেটা আপনারা বার করে ফেলবেন, ঠিক আছে। তা কোনটাকে কত দিয়ে যায়, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা যেহেতু জানি তার সময় নষ্ট না করে 173, এটা কিন্তু একটা প্রাইম নাম্বার, তাহলে অপশন ডি যারা বলছেন তাদের উত্তর কিন্তু এখানে সবার সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলছে দ্য বিগেস্ট ইভেন ডিভাইজার অফ 2n+1 তার পাওয়ার স্কোয়ার -1 n বিং এ ন্যাচারাল নাম্বার ইজ, তাহলে n যদি একটা ন্যাচারাল নাম্বার হয় তাহলে সব থেকে বড় ইভেন ডিভাইজার কত হবে, তাহলে সব থেকে বড় বিগেস্ট ইভেন মানে ইভেন মানে হচ্ছে জোর, তাই তো, জোর ডিভাইজার, ডিভাইজার মানে ভাজ্য কত হবে। তাহলে পুটিং দ্য ভ্যালু, এন এর ভ্যালু 1 ধরে করছি, তাহলে 1 ধরে আমরা যদি এন এর ভ্যালু করি তাহলে 1 এন এর ভ্যালু, এন এর জায়গায় যেখানে যেখানে এন আছে সেখানে সেখানে 1 বসিয়েছি, বসে ক্যালকুলেশন করে আমাদের সঠিক উত্তর কত বেরিয়েছে, 3। তাহলে আপনারা এরকম টেস্ট করে যাবেন যে প্রথমে এন এর ভ্যালু 1 ধরবো 2 ধরবো, তাহলে 1 দিয়ে আমরা এখানে কিন্তু ক্যালকুলেশনের উত্তর আমরা পেয়ে গেছি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে, যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি আরেকবার দেখুন, আরেকবার দেখলে আপনাদের এই ভিডিওটি ক্লিয়ার হয়ে যাবে। তা চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দি ওয়ান দ্যাট ইজ ডিভিজেবল বাই 15 ফ্রম দ্য ফলোয়িং ইজ,
তাহলে এর মধ্যে দি ওয়ান দ্যাট মানে এই চারটের মধ্যে কোনটা যেটা 15 দিয়ে ভাগ যায়, তাহলে এর মধ্যে কোনটা যেটা 15 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা যদি বার করতে পারি যে 15 দিয়ে ভাগ যায় তাহলে 3 3 5 15 যে সংখ্যাটাকে 3 দিয়ে যাবে এবং 5 দিয়ে যাবে সেই সংখ্যাটাকে আমাদের 15 দিয়ে যাবে। তা দেখুন এখানে সবকটা সংখ্যাকে কিন্তু 5 দিয়ে যাচ্ছে, কিন্তু 3 দিয়ে কি সবকটাকে যাচ্ছে দেখেনি। 3 দিয়ে যোগ করার বিভাজ্যতার নিয়ম কি, না সবকটা সংখ্যা যোগ করে সেটার বিভাজ্য যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 7টাকে 8, 8 আর 2 10 এটাকে 11, 11 12 13, 13 সাথে 5 যোগ করলে কত হবে 18। তাহলে 18, তাহলে প্রথম সংখ্যাটা কিন্তু আমাদের 5 দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তা প্রথম সংখ্যাকে যখন আমাদের 5 দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, তার আগের পর সংখ্যাটার উপর যখন কনফিডেন্স আছে তখন আমার উত্তরগুলো করার দরকার নেই, আপনারা অন্যগুলো করে দেখতে পারেন। 3 আর 2 5, 5 আর 5 10 এর সাথে 17 একে 18, এটাকে যাচ্ছে কিন্তু এটাকে কিন্তু 5 দিয়ে যাচ্ছে না, ঠিক আছে। এইটা 5 আর 5 10, 10 আর 9 19 এর আগে 20 আর 2 22, এটা যাচ্ছে না। আর এটা হচ্ছে 3 5 আর 6 11, 11 3 14, তাহলে আমরা কিন্তু সঠিক উত্তরটা পেয়ে গেছি কোনটা সঠিক উত্তর হবে। চলো আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। দ্য ডেসিমাল ফ্র্যাকশন অফ 23/9 ইজ, তাহলে 23 মানে একটা ভগ্নাংশ 23/9, তা একে দশমিকে প্রকাশ করলে কত হবে। আমরা জাস্ট একটা ভাগে ক্যালকুলেশন করেছি, অপশন ডি এটা সঠিক উত্তর হচ্ছে 2.5, এখানে সঠিক উত্তর হবে, ঠিক আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে ওটা ভগ্নাংশ আকারে লেখা আছে, ওটাকে দশমিক আকারে লেখালে কত হবে। চলে আসি পরবর্তী কোশ্চেন, উইচ ওয়ান অফ দি ফলোইং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, তাহলে এই নিচের চারটে অপশন আছে, এই চারটে অপশনের মধ্যে যেটা কারেক্ট স্টেটমেন্ট সেটা আমাদের বলতে হবে। আর ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 3.14, সরি পাই, পাই ইজ এক্স্যাক্টলি ভ্যালু অফ 3.14, না পাই ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু 22/7, 22/7, তাহলে এখানে পাই ইজ অ্যান ইরেশনাল নাম্বার আর নান অফ দিস। তা দেখুন এখানে কিন্তু বলেছে যে কারেক্ট স্টেটমেন্ট, তাহলে হুইচ অফ দি ফলোইং কারেক্ট স্টেটমেন্ট, দ্য কারেক্ট স্টেটমেন্ট আপনারা কিন্তু পাই এর মান অনেক জায়গায় আপনারা 22/7 বুঝিয়েছেন, কিন্তু কারেক্ট স্টেটমেন্ট যদি বলি এখানে পাই ইজ অ্যান ইরেশনাল নাম্বার, মানে চারটের মধ্যে যেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সেই সংখ্যাটা কিন্তু এখানে মানে সেই অ্যান্সারটা কিন্তু এখানে হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, চলুন যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, অল দ্য প্রাইম ফ্যাক্টর অফ 182 আর, তাহলে 182, 182 যে প্রাইম ফ্যাক্টরগুলো আছে মৌলিক ফ্যাক্টরগুলো, সেই মৌলিক ফ্যাক্টরগুলো কী কী, তা আমরা ওটাকে আমরা 2 দিয়ে করেছি, 7 দিয়ে করেছি আর 13 দিয়ে করেছি, তা 3 দিয়ে করে 2 গুণ 7 গুণ 13, তাহলে আমাদের কোনটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে এখানে অপশান বি, অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইফ এন ইজ এ ন্যাচারাল নাম্বার, যদি এন একটা ন্যাচারাল নাম্বার মানে প্রাকৃতিক সংখ্যা হয়, দেন রুট ওভার এন ইজ, তাহলে রুট ওভার এনটা কি হবে, অলওয়েজ এ ন্যাচারাল নাম্বার, সবসময় একটা প্রাকৃতিক সংখ্যা, অপশান বি অলওয়েজ এ রেশনাল নাম্বার মানে একটা অমূলক সংখ্যা, একটা মূলক সংখ্যা, আর অলওয়েজ এন ইরেশনাল নাম্বার মানে একটা অমূলক সংখ্যা, আর অপশান ডি হচ্ছে সামটাইমস এ ন্যাচারাল নাম্বার, কোনো সময় এটা ন্যাচারাল নাম্বার অ্যান্ড সামটাইমস ইট অ্যান ইরেশনাল নাম্বার, মানে কোনো সময় এটা প্রাকৃতিক সংখ্যা হতে পারে আর কোনো সময় এটা অমূলক সংখ্যা হতে পারে। তো বন্ধুরা এখানে কোন উত্তরটা সঠিক হবে, তা এটা কিন্তু অপশান ডিটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন বলেছে ইফ এক্স ওয়াই এন্ড জেড আর রিয়েল নাম্বার, চারটে তিনটে যদি রিয়েল নাম্বার হয়, সাচ দ্যাট দেখানো আছে এক্স লেস দেন ওয়াই এবং জেড লেস দেন জিরো, দেন দ্য স্টেটমেন্ট হুইচ ইজ ট্রু ইজ, তাহলে এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা ট্রু স্টেটমেন্ট সেটা আমাদের বার করতে হবে। তাহলে এক্স লেস দেন ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইজ নেগেটিভ, ঠিক আছে, অ্যান্ড জেড ইজ অলসো নেগেটিভ বিকজ জেড লেস দেন জিরো, এটা আমরা এখানে বলতে পারি। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড উইল বি পজিটিভ, তাহলে এই টাইমে পজিটিভ নাম্বার হতে পারে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু জিরো গ্রেটার দেন জিরো, তাহলে এটা জিরোর থেকে বড়, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড গ্রেটার দেন ইজ ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা, তা আমরা কিন্তু এখানে সঠিক উত্তর পেয়ে গেছি কি না, এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড, ঠিক আছে। তা যারা বলছেন এক্স জেড গ্রেটার দেন ওয়াই জেড, তার মানে এখানে অপশান ডি কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, চলুন যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য পজিটিভ স্কোয়ার রুট অফ এনি পজিটিভ রেশনাল নাম্বার ইজ, মানে পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক স্কোয়ার মানে বর্গ, স্কোয়ার রুট বর্গমূল অফ এনি পজিটিভ মানে যে কোনো পজিটিভ, পজিটিভ মানে মানে হচ্ছে ধনাত্মক, আর রেশনাল মানে মূলক নাম্বার ইজ সেটা কি হয় এর রিয়েল নাম্বার, সেটা কি রিয়েল নাম্বার, মানে এখানে বলতে চাইছে কি দা পজিটিভ ধনাত্মক বর্গমূল, ঠিক আছে, ধনাত্মক বর্গমূল অফ এনি যে কোনো পজিটিভ রেশনাল নাম্বার, তার মানে যে কোনো পজিটিভ রেশনাল নাম্বার, পজিটিভ মানে হচ্ছে ধনাত্মক মূলক সংখ্যা ইজ, সেটা কি হবে, অপশান এ আছে রিয়েল নাম্বার একটা প্রকৃত সংখ্যা, অপশান বি আছে এ রেশনাল নাম্বার মানে একটা মূলক সংখ্যা, অপশান সি আছে অ্যান ইরেশনাল নাম্বার একটা অমূলক সংখ্যা, না অপশান ডি
নট অলওয়েজ ডিফাইন, সবসময় এটাকে ডিফাইন করা যায় না। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? না, এর সঠিক উত্তর হচ্ছে এ রিয়েল নাম্বার, একটা প্রাকৃতিক সংখ্যা, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দি নাম্বার 158862 কারেক্ট টু টু সিগনিফিকেন্ট ফিগার ইজ। তাহলে এটাকে যদি মানে 158862 এটাকে যদি মানে দুটো সংখ্যার মধ্যে আমাদের করতে হয়, তাহলে সেই সংখ্যাটাই চারটে সংখ্যার মধ্যে কোনটা হবে? তাহলে দুটো সংখ্যার মধ্যে যদি করতে হয় তাহলে 115, তাহলে এটা 15 দুটো সংখ্যা, তাই এখানে আমরা যদি 15 এর পরে 8 আছে তাহলে আমরা কিন্তু এখানে 160000 এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কি জানতে চাওয়া হয়েছে, যে দুটো ডিজিটে সিগনিফিকেন্স করা হয় বা সিগনিফাই করা হয় তাহলে এটা কোন সংখ্যাটা হবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে, দা রেশনাল নাম্বার এক্স অ্যান্ড ওয়াই ইফ এক্স ডিভাইস ওয়াই দেন ওয়াই ডিভাইস এক্স ইজ। তাহলে যদি এক্স কে ওয়াই দিয়ে ডিভাইড করা হয় এবং ওয়াই কে এক্স দিয়ে ডিভাইড করা হয় তাহলে এটা কত হবে রিলেশন? এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন আমাদের এখানে বার করতে হবে। ঠিক আছে, তাই সেইভাবে আমরা লিখলাম ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু এম অ্যান্ড এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু এন, এম এম ইজ ইকুয়াল টু ওয়াই, বাট এন আর এম বোথ আর ন্যাচারাল নাম্বার অ্যান্ড দিস ক্যান পসিবল অনলি ওয়েন এম ইজ ইকুয়াল টু ওয়ান আর এন ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এম আর এন এর মান যদি এক হয়, যদি এক হয় তাহলে আপনারা কি বলতে পারেন, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, এই এই যে ইকুয়েশনের এই যে অপশনটা, এই অপশনটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এ প্রাইম নাম্বার গ্রেটার দেন ইলেভেন নেভার উইল নেভার এন্ড উইথ, মানে একটা প্রাইম নাম্বার, একটা মৌলিক সংখ্যা গ্রেটার দেন ইলেভেন যেটা এগারো থেকে বড়, উইল নেভার এন্ড উইথ, তা সেটা কোন নাম্বার দিয়ে শেষ হবে না? পাঁচ, সাত, নয়, না নান অফ দিস। তাহলে কোন নাম্বার দিয়ে শেষ হবে না সেটা আমাদের এখানে বার করতে হবে। তা দেখুন, কোনো একটা সংখ্যা যে সংখ্যার শেষে যদি পাঁচ থেকে থাকে তাহলে সেই সংখ্যাটাই হচ্ছে পাঁচ। তাহলে পাঁচ যদি থেকে থাকে সেটাকে পাঁচ দিয়ে ভাগ যায়, তাহলে আমরা সেটাই লিখেছি, ইফ এনি নাম্বার হুইচ ইজ গ্রেটার দেন ইলেভেন দ্য ইউনিট ডিজিট ইজ ফাইভ দেন ইট উইল বি ডিভিজেবল বাই ফাইভ অ্যান্ড সো ইট উইল নট বি এ প্রাইম নাম্বার। তাহলে তার যদি ইউনিট ডিজিটের ভ্যালু যদি পাঁচ থাকে আর সেটাকে তো পাঁচ দিয়ে ভাগ যাবে, তাহলে সুতরাং সে ইউনিট যদি পাঁচ থাকে আর সেটাকে যদি পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে সেটাই প্রাইম নাম্বার হবে না, কেন সেটাকে ভাগ করা যাচ্ছে। আর প্রাইম নাম্বারের কনসেপ্ট কি, যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তাকে ভাগ করা যাবে না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এর সঠিক উত্তর অপশন এ। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। এ নাম্বার ইজ অলওয়েজ ডিভিজেবল বাই 25 অনলি ইফ, তাহলে একটা নাম্বার যেটা সবসময় ডিভিজিবল বাই 25, যেটা সবসময় 25 দিয়ে ভাগ যায় অনলি ইফ, এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে? অপশন এ বলেছে দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার ইজ জিরো, তাহলে সেই সংখ্যার শেষ ডিজিটটা যদি জিরো হয় তাহলে। অপশন বি বলেছে দ্য লাস্ট ডিজিট অফ দ্য নাম্বার ইজ ফাইভ, তাহলে শেষ অঙ্কটা যদি ফাইভ হয় তাহলে। অপশন সি দ্য লাস্ট টু ডিজিট অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই ফাইভ, তাহলে তার শেষ অঙ্ক দুটো যদি দুই দিয়ে মানে পঁচিশ দিয়ে ভাগ যায়। আর অপশন ডি আছে দ্য লাস্ট টু ডিজিট অফ দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 25, তাহলে অবশ্যই এই অপশনটা ঠিক, কেননা তার শেষে দুটো অঙ্ক যদি পঁচিশ দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাকে অবশ্যই পঁচিশ দিয়ে ভাগ যাবে, আর অনলি সেইটাই হচ্ছে অপশন এখানে। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেওয়া আছে, তাহলে অফ দ্য ফলোয়িং 1.23131 ক্যান বি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ পিকিউ, তাহলে এই সংখ্যাটাকে আপনারা যদি পিকিউ ফর্মে দেখাতে চান তাহলে আমরা এখানে করুন, এখানে ক্যালকুলেশন করেছি, এখানে ক্যালকুলেশন করার পর আমাদের এখানে অ্যান্সার বেরিয়েছে পিকিউ ফর্ম্যাট, এটা কারেক্ট। এই যে এটাকে পিকিউ ফর্ম্যাটে লেখা যাচ্ছে, ওয়েন পি অ্যান্ড কিউ ইজ ইন্টিজার আর পি অ্যান্ড কিউ নট অফ ইকুয়াল টু জিরো, তাহলে এটা কারেক্ট স্টেটমেন্ট, এটা এখানে এরকম ফর্ম্যাটে লেখা যাচ্ছে। পরেরটা বলা যায় কি, 50 রুট ইজ র্যাশনাল নাম্বার, তাহলে এটা হচ্ছে র্যাশনাল নাম্বার, তাহলে 5 রুট অফ 2 হুইচ ইজ অ্যান ইরেশনাল নাম্বার, এটি কিন্তু রং, এটি কিন্তু ভুল স্টেটমেন্ট আছে। ঠিক আছে, পরবর্তীটা দেখে নিই। পরবর্তী কি, দা দেয়ার এক্সিস্ট এ পজিটিভ র্যাশনাল নাম্বার এক্স সাচ দ্যাট মাইনাস 2 এক্স ডিভাইড বাই 3 আর লেস দ্যান মাইনাস 5 ডিভাইডেড বাই 6, তা এটা করছি, এটা করার পরে কিন্তু আমরা দেখুন এক্স এর ভ্যালু 5 বাই 4, তাহলে এনি পজিটিভ র্যাশনাল নাম্বার হুইচ ইজ গ্রেটার দেন 5 4 উইল স্যাটিসফাই দ্য রিলেশন, এই রিলেশনটা কিন্তু স্যাটিসফাই করছে, এটা কারেক্ট স্টেটমেন্ট। তাহলে কারেক্ট স্টেটমেন্টটা আমরা পেয়ে গেলাম। আর লাস্টের স্টেটমেন্টটা দেখি, এক্স ডিভাইড বাই এক্স মাইনাস 1 গ্রেটার দেন 1, তাহলে এটার ভ্যালু গ্রেটার দেন 1, তাহলে সেটাই আমি করছি, এটা কিন্তু রং স্টেটমেন্ট। ঠিক আছে, কেন না, এক্স ডিভাইড বাই এক্স মাইনাস 1, তাহলে এক্স এর মান এক্স গ্রেটার দেন এক্স মাইনাস 1, তাই না, তাই এটা কোনোদিন হতে পারে না, তাহলে এটা কিন্তু এখানে ভুল স্টেটমেন্ট বললো। তাহলে দ্য কারেক্ট কম্বিনেশন কি, না দ্য ফলোয়িং এই কারেক্ট কারেক্ট কম্বিনেশন,
যেগুলো ঠিক কম্বিনেশন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা ঠিক কম্বিনেশন আমরা এখানে বার করলাম কত, যে কারেক্ট এক নম্বরটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট আর আমাদের তিন নম্বরটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট, তাই না? এই যে তিন আর এক, এই দুটো কিন্তু আমাদের এর সঠিক উত্তর বেরোলো। তাহলে এক আর তিন কোথায় আছে? এক আর তিন আছে অপশন সি তে, অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ফর ন্যাচারাল নাম্বারস এ বি এন্ড সি। তাহলে এই ফলোয়িং স্টেটমেন্ট ন্যাচারাল নাম্বার অফ দ্য নাম্বার এ বি এন্ড সি, এ বি এন্ড সি তিনটে মধ্যে তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে। তাহলে আমরা দেখে নেবো পরপর পড়ে পড়ে যে কোন স্টেটমেন্টটা সত্যি হবে। তাহলে চলুন প্রথম অপশন দেওয়া আছে, ইফ এ ইজ ডিভিজিবল বাই বি, যদি এ কে বি দিয়ে ভাগ করা যায় অ্যান্ড বি and b is divisible by c ebong b ke jodi c ke diye bhag kora jay then a must be divisible by c, tale a ke kintu obosshoi bhag kora jabe c diye. apnader ei statement ta ki shotti mone hocche? tale apnader ei porobortite je true ones mane je gulo shotti shegulo kintu apnader ekhane marks korte hobe, thik ache? ta amra dekhe nebo je ekhane ha eta kintu jodi a diye bhag jay tale eta ke c diye bhag jabe, eta kintu shotti statement, ঠিক আছে? তারপরে আমাদের অপশন সেকেন্ড অপশন কি আছে, সেকেন্ড অপশন আমরা দেখে নেব সেকেন্ড অপশন কি আছে। তাহলে ইফ এ ইজ এ ফ্যাক্টর অফ বোথ বি এন্ড সি দেন এ মাস্ট বি এ ফ্যাক্টর অফ বি প্লাস সি, অবশ্যই এই স্টেটমেন্টটাও কিন্তু এখানে সঠিক উত্তর হবে। অ্যান্ড তারপর তিন নম্বর স্টেটমেন্টটা কি বলেছে, ইফ এ ইজ এ ফ্যাক্টর অফ বোথ বি এন্ড সি দেন এ মাস্ট বি এ ফ্যাক্টর অফ বি মাইনাস সি, এটাও সত্যি। তাহলে তিনটে স্টেটমেন্টই আমাদের এখানে কিন্তু ট্রু ওয়ান্স, তাহলে অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে, তা পরবর্তী প্রশ্ন আছে, দি নাম্বার অফ ডিভিজার অফ 120 ইনক্লুডিং ইউনিট ইজ। তাহলে আমাদের সেটা আমাদের বার করতে হবে, ইউনিটি ইউনিটি কত, তাহলে তার ইউনিটি ফ্যাক্টর মানে আমাদের 120 যতগুলো ফ্যাক্টর সেটা যোগ করলে কত হয়। তাহলে 120 ফ্যাক্টরগুলো আমরা পরপর লিখে নিয়েছি, যে 120 ফ্যাক্টর 1 2 3 4 5 6 8 10 12 15 20 24 30 40 60 আর 120, এর সঠিক উত্তর কত হলো, এর সঠিক উত্তর হলো অপশন এ। এগুলোকে যোগ করেছি মানে পরপর কাউন্ট করেছি নাম্বার, ঠিক আছে? নাম্বার কাউন্ট করেছি, আমাদের যোগফল বেরিয়ে গেছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, তাহলে হুইচ অফ দি ফলোয়িং ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। তাহলে এই চারটে স্টেটমেন্ট দেওয়া আছে, এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট স্টেটমেন্ট? তাহলে রুট টু ইজ বিগার দেন থ্রি রুট থ্রি, তাহলে থ্রি রুট থ্রি থেকে কি এখানে রুট টুটা বড়, সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। এটা কারেক্ট না, এটা ইনকারেক্ট। আর রুট থ্রি ইজ লেস দেন থ্রি রুট অফ থ্রি, তাহলে এটা এখান থেকে হবে, এটা আমরা দেখে নিচ্ছি। তাহলে রুট থ্রি অ্যান্ড থ্রি রুট থ্রি ইজ ইকুয়াল না আর নান অফ দিস। তাহলে রুট থ্রির মান কত, 1.4 অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু বার করা হয়েছে। আর রুট থ্রির মান কত, থ্রি রুট ওয়ান বাই রুট থ্রি, তাহলে 1.5। তাহলে এটার ভ্যালু হলো কি, এটার ভ্যালু হলো কম হলো। তো যখনই এটার ভ্যালু আপনাদের এখানে কম হচ্ছে, তাহলে আমাদের এখানে ভ্যালু এখানে অপশান বিটা কিন্তু এখানে সঠিক উত্তর, কি না রুট টু ইজ লেস দেন থ্রি রুট থ্রি, ঠিক আছে? এর থেকে এটার কম, ঠিক আছে? আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, করণ নির্ণয় করতে দিয়েছে, তা আপনারা করণ নির্ণয় সবাই করতে পারেন। তা যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করেছি, তা যোগভাগ প্রক্রিয়া করে আমরা এই করণ নির্ণয়টা করেছি। তা আমরা এখানে করেছি যেরকম আছে, তা নিচে যেরকম থেকে থাকে, তা দুটো রাশিকে আমরা পরপর লিখে আমরা কিন্তু এটা যোগভাগ প্রক্রিয়া করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা একটু ভালো করে দেখে নেন। ভালো করে দেখে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে যেভাবে করতে হয় আপনারা নিজেরাও করুন। এই করণ নির্ণয় আপনারা খুব ইজি আর আপনারাও এটা করতে পারবেন। এখানে সাইন দেখে আপনাদের অসুবিধা মনে হবে, কিন্তু এখানে অপশন 12 এটা কিন্তু সঠিক উত্তর। যদি আপনারা এগুলো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনাদের এই অঙ্কগুলো কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। তাহলে 12 কিন্তু এই প্রশ্নের এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে, দি ভ্যালু অফ 0.5 তার পাওয়ার 4 মাইনাস 0.4 তার পাওয়ার 4 ডিভাইড বাই 0.5 তার স্কোয়ার প্লাস 0.4 তার স্কোয়ার। তাহলে আমরা একটা এ বি ফর্মুলা লিখে নিতে পারি। তাহলে এ বি এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 আর নিচেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 0.5 আর বি ইজ ইকুয়াল টু হচ্ছে 0.4। তা সেইভাবেই আমরা ক্যালকুলেশন করে গেছি। তা ক্যালকুলেশন করার পর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এই যে কাটাকাটি দিয়েছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ে থাকে। তাহলে ক্যালকুলেশনে আমাদের এর মান বসিয়েছি, মান বসিয়ে 0.09 আমাদের এখানে উত্তর বেরিয়েছে, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 0.09 দেখুন আমাদের এখানে কিন্তু উত্তর বেরিয়েছে, ঠিক আছে? তাই আমাদের এখানে সঠিক উত্তর কত, 0.09 মানে অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখে নেবো। তা পরবর্তী প্রশ্ন বলছে, দা লিস্ট ডিজিট
মানে লাস্ট সরি দ্য লাস্ট ডিজিট মানে শেষ ডিজিটটা অফ 2 × 4⁻¹ ফর এনি পজিটিভ ইন্টিজার এন ইজ, তাহলে কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা করছি, আমরা এটাকে ক্যালকুলেশন করে দিয়েছি, এবার ক্যালকুলেশন করে দেখছি যে এই সেই ইউনিট ডিজিটটা কত হয়। তা আমরা এখানে ঠিক এই যে ইন্ডিসিসের ফর্মুলা ব্যবহার করেছি, তাহলে 4⁻¹ ধরে প্লাস এখানে কিছু নেই মানে তার পাওয়ার এন, ঠিক আছে। কেন না আমরা যদি লিখি যে 2⁻⁰ তার মাথায় 1, তাহলে 2⁻⁰ তার মাথায় 1 হলে কত তার ভ্যালু 1, তা সেটাই আমরা লিখেছি। তাহলে এখানে 2x+1 হয়েছে, +1 করেছি, তাহলে ওয়েন এন এর মান 0 1 2 3 4 এরকমভাবে যদি চলতে থাকে তাহলে লাস্ট ডিজিটটা কত হবে। তাহলে লাস্ট ডিজিটটা 2 × 4⁻¹, তাহলে এইটা আমাদের এখানে বার করতে হবে, তার সাথে 1, তাই ইউনিট ডিজিট 0 1 2 4, তার এক্ষেত্রে কত হবে 5। তাহলে 5 আমাদের কিন্তু এখানে সেই ইন্টিজারটা হবে যে পূর্ণ সংখ্যা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য নাম্বার অফ প্রাইমস লেস দ্যান ইকুয়াল 30 ইজ, তাহলে কতগুলো প্রাইম নাম্বার মানে কতগুলো মৌলিক সংখ্যা আছে, তাহলে নাম্বার অফ প্রাইম কতগুলো মৌলিক সংখ্যা আছে যেটা 30 সমান বা 30 নিচে, তা সেটাই আমরা বার করেছি। সেগুলো মৌলিক সংখ্যাগুলো পরপর লিখেছি, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 অ্যান্ড 29, তাহলে এরকম নাম্বার কটা আছে, এরকম নাম্বার 10 আছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ 354/100, ইফ দ্য গ্রেটার নাম্বার ইজ 38/100, দেন দ্য স্মলার ইজ। তাহলে খুবই সহজ অঙ্ক বন্ধুরা, কি না দুটো সংখ্যা মধ্যে একটা গ্রেটার বলা আছে আর তার ডিফারেন্সটা বলা আছে, তা আপনারা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছেন যে একটা সংখ্যা তার থেকে যদি ডিফারেন্সটা বার করেন কিন্তু পরবর্তী সংখ্যাটা বেরিয়ে যায়। কেন কিভাবে হবে, তাহলে ডিফারেন্স বিটুইন টু নাম্বার, ঠিক আছে। তাহলে আপনারা ধরুন যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, 354/100, তাই সেটাই আমরা এখানে লিখলাম, ঠিক আছে। এইবার বলেছে কি যদি এর মধ্যে গ্রেটার, আমরা ধরুন এক্সটা, এক্সটা যদি এখানে গ্রেটার হয় তাহলে এক্সটা আমরা ধরছি কত 38, তাহলে 38 × 3⁻¹, সেটা লিখলাম। তাহলে এটা যদি এদিকে আসে, এবার ইকুয়াল যেহেতু আছে তাহলে তিনটা যদি এদিকে আসে তাহলে এটা মানে সেটা হয়ে যাবে 34/100। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি করতে পারবো, তাহলে ওয়াই এর মান আমরা এখানে বার করতে পারবো, তাহলে মাইনাস ওয়াইটা ওইতে উদিয়ে গেলে প্লাস ওয়াই হয়ে যাবে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এটা মাইনাস এটা, তাহলে সেটাই করছি 34/49, ঠিক আছে। তাহলে 34/39/100, ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দি নাম্বার অফ ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু 1200 দ্যাট আর ডিভিজিবল বাই বোথ 6 and 8 ইজ। তাহলে আমাদের কি বলছে, দ্য নাম্বার অফ ইন্টিজার, তাহলে আমাদের সেই নাম্বার অফ ইন্টিজার মানে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যার নাম্বার সেই নাম্বারগুলো কত হবে বা সেই নাম্বারটা কত যেটা কিনা লেস দ্যান অর ইকুয়াল টু 1200 মানে 1200 নিচে, দ্যাট আর ডিভিজিবল বাই বোথ 6 and 8, তাহলে আমাকে সেই সংখ্যাটা বার করতে হবে যেই সংখ্যাটা 6 এবং 8 দিয়ে ভাগ যায় এবং সেটি 1200 নিচে, সেই পূর্ণ সংখ্যা কত। তাহলে রিকোয়ার নাম্বার কত হবে, 1200 ডিভাইড বাই আমরা এলসিএম দিচ্ছি, তার লসাগু বার করছি 6 আর 8, তাই এটা ক্যালকুলেশন করে আমাদের সঠিক উত্তর কত বেরিয়েছে, সঠিক উত্তর আমাদের বেরিয়েছে 50। তাহলে 50 কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে ভিডিওটি আরেকবার দেখুন, পজ করে আপনারা খাতায় করুন, তাহলে আপনারা এটা বুঝতে পারবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য প্রোডাক্ট অফ 3 নাম্বার ইজ 1500000, দি প্রোডাক্ট অফ ফার্স্ট 2 নাম্বার ইজ 75000, অ্যান্ড দ্য লাস্ট অফ দি লাস্ট 2 ইজ ইকুয়াল টু 500000, দ্য নাম্বার আর, তাহলে সেই নাম্বারটা কত। তাহলে তৃতীয় নাম্বার আমরা যদি বার করি, তাহলে আমরা কি প্রোডাক্ট অফ 3 নাম্বার, তাহলে তিনটে সংখ্যার প্রোডাক্ট মানে তিনটে সংখ্যার যোগফল বিয়োগ ভাগ করছি। কেন করবো ভাগ, যে প্রোডাক্ট অফ ফার্স্ট 2 নাম্বার, তাহলে যেহেতু প্রোডাক্ট অফ ফার্স্ট 2 নাম্বার সেটাকে বিয়োগ করলে, বিয়োগ করলে আমাদের কত উত্তর বেরিয়েছে, আমাদের সঠিক উত্তর বেরিয়েছে এখানে কিন্তু 200, তার মানে 15 কে 7500 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর 200। এবার ফার্স্ট নাম্বার, তাহলে ঠিক একইভাবে ফার্স্ট নাম্বার কি তিনটি সংখ্যার যোগফল আমরা সেটা লিখেছি এবং ভাগ করেছি কত, অ্যান্ড লাস্ট 2 ডিজিট, এবার লাস্ট 2 ডিজিট দিয়ে ভাগ করে 300 বেরিয়েছে। অ্যান্ড সেকেন্ড নাম্বার কত, তাহলে দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 2 ডিজিট, তাহলে প্রথম দুটো সংখ্যার যোগফল আর তারপরে আমরা 300 ফার্স্ট নাম্বার বার করে ফেলেছি দিয়ে ভাগ করে আমাদের
250 আমাদের একটা সঠিক উত্তর বেরিয়েছে। তাহলে বন্ধুরা আমাদের এখানে সঠিক উত্তর কত? প্রথম 300, তারপর একটা 250, আর তারপরটা হচ্ছে 200। অপশন সি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলেছে দ্য নাম্বার দ্যাট ইজ ডিকম্পোজড ইন প্রাইমারি ফ্যাক্টর অ্যাজ 5 × 2⁴ × 3⁴ × 5⁴ × 7⁴ লাইজ বিটুইন, তাহলে এই সংখ্যাটা কিসের মধ্যে থাকে সেটা আমাদের এখানে জানতে চেয়েছে চারটে অপশনের মধ্যে। তা আমরা এটা কি করব, এটা আমরা ইকুয়েশন ওয়াইজ যেভাবে লেখা আছে সেভাবে আমরা লিখে নিলাম এবং গুণ করে ফেললাম। তা গুণ করে করার পর তা আমরা এই সংখ্যাটাকে লিখতে পারি 10⁷ অ্যান্ড 10⁸। এই সংখ্যাটার মধ্যেই আছে, দশের পরে মানে 7টা 10 গুণ আর 8টা 10 গুণ, তার মধ্যেই সংখ্যাটা আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সংখ্যাটি কত হবে। এই সংখ্যাটি হবে অপশান সি, তা 10⁷ অ্যান্ড 10⁸ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে ইফ দ্য নাম্বার 28, তারপরে দুটো দেওয়া নেই, 1 ইজ ডিভিজিবল বাই 33, দেন দ্য পেয়ার অফ নাম্বার ইজ, তাহলে সেই নাম্বারের পেয়ার, এই যে দুটো নাম্বার, এই দুটো নাম্বারের পেয়ার আমাদের কত হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে কোনো সংখ্যাকে 33 দিয়ে ভাগ যায় যদি সেদিকে 3 দিয়ে যায় আর 11 দিয়ে যায়, তাহলে 3 দিয়ে যায় আর যদি 11 দিয়ে যায় তাহলে সেই সংখ্যাটা কত হবে। তা প্রথমে আমরা 3 দিয়ে যোগ করতে গেলে আমরা কী করবো, তাহলে 8 আর 2 10 = 11, তাহলে এমন দুটো সংখ্যা ধরতে হবে সেই সংখ্যা দুটোকে 3 দিয়ে যাবে। তাহলে আমরা যদি 11 সাথে 7 যোগ করি 18 সেটাকেও যাচ্ছে, তাহলে যদি 16 মানে 6 ধরি তাহলে এটা হচ্ছে 8 আর 2 10 = 11, 11 = 12, 12 আর 6 = 20, তাই না? তাহলে সরি 12 আর 6 = 18, 18 তাহলে 18 কি একেও কিন্তু 3 দিয়ে যাচ্ছে, তাহলে পরেরটা 61 এটাকেও কিন্তু 3 দিয়ে যাচ্ছে, আর 70 তাহলে 11 আর 7 = 18, তাহলে কিন্তু আমাদের কিন্তু সবকটাকে 3 দিয়ে যাচ্ছে। এইবার যদি সবকটাকে 3 দিয়ে যায় এইবার আমাকে টেস্ট করতে হবে কি সবকটাকে 11 দিয়ে যাচ্ছে কিনা। তাহলে 11 দিয়ে যাচ্ছে কিনা সেটা আমরা কীভাবে টেস্ট করবো, তা আমরা এখানে দেখে নেব যে 7 বসিয়ে, তাহলে শুধু 7 তো এখানে হবে না, তা প্রথমেই আমরা 7 অপশানটা এখানে বাদ দিলাম। কেন বাদ দিলাম, কারণ আরেকটা এখানে 0 অপশান দেওয়া নেই, তা দুটোকে যোগ করে 7 হবে, তা সেটা আমরা করতে পারবো না। কেন না আপনি দেখিন, একটা যদি 7 বসান আর একটা যদি 0 বসান তাহলে 2 আর 1 = 3 হয়, আর 7 আর 8 কত হয় 15, 15 থেকে 3 বাদ দিলে কত হয় 12, তা এখানে যেহেতু 0 কম্বিনেশন নেই তাহলে কিন্তু এখানে 7 আমরা কিন্তু করতে পারবো না। তাহলে 6 1 যদি বসাই তাহলে 6 1 6 1 বসালে কিন্তু সেটা কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে না, প্রথমে একটা 6 বসান তারপর একটা 11 বসান দেখুন হচ্ছে না, কিন্তু যদি 6 1 বসান তাহলে কিন্তু এই উত্তরটা এখানে সঠিক উত্তর হবে। তাহলে অপশান সি, কেন 6 দিয়ে বসাচ্ছেন, তাহলে 2 এর সাথে 6, 6 আর 2 = 8, 8 আর 1 = 9, আর এই 8, এই 8 এর সাথে এক জোড় সংখ্যা বিয়োগ সংখ্যা বিয়োগ দিচ্ছি, তা এর উত্তর কিন্তু 61 আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, তা পরবর্তী প্রশ্ন আছে দি নাম্বার অফ পজিটিভ ইন্টিজার লেস দ্যান 100 ডিভিজেবল বাই নাইদার 5 আর নট 3, তাহলে আমাদের সেই পজিটিভ ইন্টিজারগুলো কোনগুলো যেগুলো কিনা লেস দ্যান 100 নিচে, কিন্তু আমার কন্ডিশন দিয়ে দিয়েছে কি সেগুলোকে 5 দিয়েও ভাগ যায় না আর 3 দিয়েও ভাগ যায় না, তাহলে সেই সংখ্যাটা কত হবে। তা আপনারা এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই অঙ্কটা কত হবে, ঠিক আছে? তা কেন না আপনাদের এখানে দেখে বোঝা উচিত যে 5 আর 3 দিয়ে কোনটা যাচ্ছে না, তার মধ্যে পজিটিভ ইন্টিজার নাইদার 5 আর নট 3, তা এখানে কিন্তু সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশান বি, অপশান বি 53। কেন না 53টাই কিন্তু দ্য নাম্বার অফ পজিটিভ নাম্বার লেস দ্যান 100, লেস দ্যান 100 মানে 100 নিচে, তাহলে 100 নিচে তার মানে কিন্তু নিচেরগুলো যেগুলো আছে সেগুলো হবে না, সেগুলো কিন্তু সবথেকে বেশি যে সংখ্যাটা সেই সংখ্যাটা এখানে ধরা হবে। আর এই 53, 5 আর 3 = 8, এই 8 3 দিয়ে যায় না, এটাকে 5 দিয়ে যায় না, তাহলে সঠিক উত্তর আমরা বের করে ফেলেছি যে সেটা 5 দিয়ে যাচ্ছে না 3 দিয়ে যাচ্ছে না, সেটা হচ্ছে 53। চলে আসছি পরবর্তী ও লাস্ট প্রবলেম আজকে, তা লুক দ্য ফলোয়িং স্টেটমেন্ট, তা ফলোয়িং স্টেটমেন্ট আমরা একটু দেখে নেব। তা ফলোয়িং স্টেটমেন্টটা আমাদের এখানে কি দেখাচ্ছে আমরা একটু দেখে নিই। তা ফলোয়িং স্টেটমেন্ট বলছে 1 2 3, ঠিক আছে, তা স্টেটমেন্টগুলো 4টে দেওয়া আছে, নাও দ্য সিলেক্ট দ্য কারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং, তাহলে এই ফলোয়িং স্টেটমেন্টের মধ্যে কোনটা কারেক্ট স্টেটমেন্ট সেটা আমাদের এখানে বলতে হবে, ঠিক আছে? তা এই কারেক্ট স্টেটমেন্ট আমরা বার করছি। তা প্রথমে বলছে কি ইফ এক্স অ্যান্ড ওয়াই আর কম্পোজিট ইন্টিজার সো অলসো এক্স প্লাস ওয়াই, তাহলে এটা কি এখানে ঠিক, আমাদের এখানে এটা কোনটা ঠিক সেটা বলতে হবে। তা এটা কিন্তু অবশ্যই ঠিক না, এটা কিন্তু ভুল স্টেটমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ঠিক না। তাহলে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর কম্পোজিট ইন্টিজার দেন এক্স গ্রেটার দেন ওয়াই, না এটা কিন্তু এখানে ভুল। থার্ড কি বলেছে, থার্ড বলেছে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর কম্পোজিট ইন্টিজার, যদি তারা কম্পোজিট ইন্টিজার হয় সো অলসো ইজ এক্স ওয়াই, তাহলে এটা কিন্তু এখানে সঠিক। তাহলে আমরা কি পেলাম, প্রথম দুটো ভুল আর লাস্টেরটা ঠিক, তাহলে আমাদের সেই অপশনটাই খুঁজে বার করতে হবে যে অপশনটাই বলা আছে কি ফার্স্ট টু ইজ রং
আর লাস্ট ওয়ান ইজ কারেক্ট, তাহলে এখানে অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, তা আমরা কিন্তু করে ফেলেছি ইউনিট ডিজিটের যতগুলো অঙ্ক আমরা কালেক্ট করে ফেলেছিলাম তা সেই অঙ্কগুলো। তা আপনারাও এই অঙ্কগুলো যদি একবারে বুঝতে না পারেন খাতায় নিজেরা করুন বা আমাদের ভিডিওটি বারবার দেখুন, এই অঙ্কগুলোই কিন্তু আপনাদের পরীক্ষার সময় আসবে। আর এই অঙ্কগুলো যদি আপনাদের প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু আপনারা এই অঙ্কগুলো করতে পারবেন না। তা আমি বারবার করে আপনাদের বলছি আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন, যে প্র্যাকটিসটা আপনাদের পরীক্ষার সময় খুবই উপকারে লাগবে। এবং আপনারা অঙ্কের ক্ষেত্রে যারা অঙ্কে ভয় পাচ্ছেন বা অঙ্কের ক্ষেত্রে যে নাম্বারটা আপনারা এক্সপেক্ট করতে পারছেন না সেই নাম্বারটাও কিন্তু আপনাদের হস্তগত হবে। তা সুতরাং বেশি কথা না বলে আমরা চলে আসবো আজকের আকর্ষণীয় পার্টটাতে। তা আজকে আকর্ষণীয় পার্টটাতে আমি একটা কোশ্চেন করব এবং কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারলে আপনাদের পুরস্কার দেওয়া হবে। তা আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, তা আপনারা খাতায় কোশ্চেনটা লিখে নেন। কোশ্চেনটা হচ্ছে, গণিতের ক্লাসে কোনো শিক্ষার্থী হীনমন্যতা দেখা দিলে অপশন এ অধিকাংশ সময় তর্ক করে, অপশন বি নিজেকে লুকিয়ে রাখে, অপশন সি সর্বদা মেজাজ হারিয়ে ফেলে, না অপশন ডি নিজেকে বেশি করে প্রমাণ করে। আমি আবার আজকে প্রশ্নটা বলছি, গণিতের ক্লাসে কোনো শিক্ষার্থী হীনমন্যতা দেখা দিলে সে অপশন এ অধিকাংশ সময় তর্ক করে, অপশন বি নিজেকে লুকিয়ে রাখে, অপশন সি সর্বদা মেজাজ হারিয়ে ফেলে, আর অপশন ডি নিজেকে বেশি করে প্রকাশ করে। এই চারটের মধ্যে যেটি আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে সেটি পোস্ট করুন এবং আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর হবে সেই উত্তরটা আপনাদের দিয়ে দেওয়া হবে। প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব। এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান, আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।